بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم এমন কথাবার্তা জিজ্ঞেস করো না যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস করো তবে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। অতীত বিষয় আল্লাহ ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমাশীল সহনশীল। قَدْ سَأَلَهَا قَوْمٌ مِّن قَبْلِكُمْ ثُمَّ أَصْبَحُوا بِهَا كَافِرِينَ এরূপ কথাবার্তা তোমাদের পূর্বে এক সম্প্রদায় জিজ্ঞেস করেছিল, এরপর তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেল। ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون الله بحيرة سائبة وصيلة এবং হামিকে শরীয়ত সিদ্ধ করেননি, কিন্তু যারা কাফির তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে, তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর নাজিলকৃত বিধান এবং রসুলের দিকে এসো, তখন তারা বলে আমাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি। যদি তাদের বাপদাদারা কোনো জ্ঞান না রাখে এবং হেদায়ত প্রাপ্ত না হয় তবু কি তারা তাই করবে? يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون هي مؤمنون তোমরা নিজেদের চিন্তা করো, তোমরা যখন সৎ পথে রয়েছ তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করতে।